হোয়াটসঅ্যাপ গাইজ, বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। ভক্তিতে নাকি মুক্তি, আর যদি থাকে সাথী মন ভিডি চ্যানেলের যুক্তি, তাহলে কেন পাবেন না সকল সমস্যা থেকে মুক্তি। বন্ধুরা, আপনারা জানেন যে প্রতিনিয়তই কিন্তু আমরা টেকনোলজি ভিডিও আপলোড করে থাকি, নিউজ ক্যাটাগরি প্লাস একাধিক অনেক ক্যাটাগরি নিয়ে আমরা হাজির হই আপনাদের সাথে। তো প্রথম অবস্থায় অবশ্যই বলছি, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আনুষাঙ্গিক আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবে, সেটি হচ্ছে কীভাবে আপনারা আপনাদের স্মার্টফোনের মাধ্যমে ডিশ চ্যানেলের প্রত্যেকটি চ্যানেল কিভাবে আপনারা দেখবেন। কারণ আপনারা কিন্তু জানেন যে যারা ডিশ চ্যানেল বাসায় দেখেন, তাদের জন্য কিন্তু আলাদা একটি চার্জ দিতে হয় ডিশ লাইন যারা দিয়ে থাকে তাদের জন্য, এবং প্লাস আপনাদের টেলিভিশনের প্রয়োজন হয়। তবে এই ক্ষেত্রে আপনাদের ডিশ চ্যানেলের কোনো সংযোগ বা চ্যানেল ফি বা কোনো ধরনের টেলিভিশনের প্রয়োজন হবে না। এখন আপনি আপনার হাতের স্মার্টফোনের মাধ্যমে কিন্তু আপনারা প্রত্যেকটি চ্যানেল ফ্রিতে ব্রাউজ করতে পারবেন, ফ্রিতে দেখতে পারবেন। তো সেটি কীভাবে সম্ভব, সেটি নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করব। আশা করি পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। সো ফ্রেন্ড, আপনাদের এই সুবিধাগুলো নিতে গেলে একটি অ্যাপসের প্রয়োজন, যে অ্যাপসটির নাম হচ্ছে বিনস। আপনারা হচ্ছে দেখতে পাচ্ছেন এই যে অ্যাপসটি, এই অ্যাপসটির মাধ্যমে কিন্তু আপনারা দেখতে পাবেন যে কীভাবে আপনারা এই ফ্রি চ্যানেলগুলো আপনারা দেখতে পারবেন। তো কীভাবে এই অ্যাপসটিকে ডাউনলোড করবেন, সেটি এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো প্রাথমিক পর্যায়ে আপনারা চলে যাবেন প্লে স্টোরে। প্লে স্টোরে গিয়ে আপনারা টাইপ করবেন BINGE। ট্যাপ করার পরে কিন্তু একবারে টপ লেভেলে আপনারা যে বিঞ্চ আছে এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এখানে ওপেন লিখে আসছে, তার কারণ হচ্ছে আমার অ্যাপসটি অলরেডি ডাউনলোড করা আছে, সেজন্য কিন্তু এখন আমাদের এখানে ওপেন লেখা আসছে। তবে আপনি যখন আসবেন সেক্ষেত্রে এখানে ইনস্টল লিখে আসবে, আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পরে অবশ্যই আপনারা আবার হোম ব্যাকে চলে আসবেন। আসার পরে এই যে অ্যাপসটি ঠিক এরকমভাবে আপনার এখানে ইন্টারফেসটি শু করবে। শু করার পর আপনারা প্রাথমিক পর্যায়ে এখান থেকে এটা ওপেন করবেন। সো ফ্রেন্ড, আপনাদের সুবিধার্থে এখানে একটি নিয়ম বা রুলস আমি আপনাদেরকে বলে দিচ্ছি। কারণ ম্যাক্সিমাম সময় কিন্তু দেখা যায় বিভিন্ন অ্যাপস আমরা ওপেন করতে গেলে, বিশেষ করে টিভি চ্যানেলে, সেক্ষেত্রে একটি নাম্বার চায়, বা আপনি যখন ওপেন করবেন সেক্ষেত্রে একটি নাম্বার চাইবে। তো অবশ্যই আপনারা নাম্বার যদি চায় বা পারমিশন যদি চায়, সেক্ষেত্রে আপনারা নাম্বার দিয়ে কিন্তু সাবমিট করে দেবেন। তো এই ক্ষেত্রে আগে বলে রাখি যে আপনাদের যে নাম্বার দিয়ে আপনারা এখানে সাবমিট করবেন, সেক্ষেত্রে ভয়ের কোনো কিছু নাই। কারণ অনেক ভাবতে পারেন যে হয়তো আপনার চ্যানেলগুলো দেখলে হয়তো বা টাকা কেটে নিতে পারে, মাসে টাকা কেটে নিতে পারে, বা আপনার সিমের কোনো প্রবলেম হতে পারে। এই ধরনের কিছু যদি ভেবে থাকেন তাহলে কোনো চিন্তার কারণ নাই, আপনি আপনার নাম্বারটি দিয়ে, কাঙ্ক্ষিত নাম্বারটি দিয়ে এখানে সাবমিট করে ওপেন করবেন। ওপেন করার পরে কিন্তু আপনার এরকম একটি ইন্টারফেস চলে আসবে, যেখানে আপনার বিভিন্ন ধরনের মুভিস, তারপরে বিভিন্ন ধরনের নাটকগুলো এভাবে অ্যাড শো করতেছে। আপনারা দেখছেন যে একটার পর একটা কিন্তু অ্যাড শো করছে। তো এখন মূল বিষয় হচ্ছে আপনারা যদি এখান থেকে অ্যাড সংক্রান্ত, যেমন ফুটবলের খেলা, এখানে ক্লিক করলে আসবে। তো এখন আমি আপনাদেরকে দেখাবো তো আপনার টিভি চ্যানেলগুলো কীভাবে দেখবেন। সেজন্য আপনি দেখেন এখানে কর্নারে হোম বাটন আছে রেড কালারে। তো হোম বাটনের পাশে যে আছে ওয়াচ টিভি, ওয়াচ টিভিতে আমরা ক্লিক করব। ওয়াচ টিভিতে ক্লিক করার পরে দেখেন যে একাধিক চ্যানেল কিন্তু এখানে শো করছে। এখানে আপনার বাহিরের দেশি বিদেশি প্রত্যেকটি চ্যানেলই, যে সোনি আর্ট কিন্তু খুবই মোস্ট পপুলার একটি চ্যানেল, যে চ্যানেলটি আপনারা দেখতে পারেন। তো আপনি এখানে হয়তোবা ক্লিক করলে এখনই প্লে হবে, তবে প্লে হওয়ার পরে কিন্তু আমি যে স্ক্রিন রেকর্ড করছি যে এই অ্যাপসটি দিয়ে, কিন্তু ওই প্লেকিত মানে চ্যানেলটা যে প্লে হয়েছে সেটা কিন্তু রেকর্ড হবে না, অন্ধকার চলে আসবে। যার জন্য আমি আপনাদের মানে ভিডিওর সুবিধার্থে আমি এখন প্লে করলাম না। তবে আপনারা আমি যেভাবে আপনাদের বললাম নিয়মটা ঠিক একইভাবে নিয়মে আপনারা এখানে ওপেন করবেন। ওপেন করার পরে আপনারা যে কোনো চ্যানেলে এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু চলে আসবে, এবং খুবই ক্লিয়ার। আপনারা জানেন যে ডিশ চ্যানেল যারা ব্যবহার করেন, লাইন দিয়ে যারা মানে লাইন টেনে যারা ডিশ চ্যানেল ব্যবহার করেন, তারা কিন্তু বিভিন্ন তারের সমস্যার কারণে কিন্তু জিটজিট করে, কিন্তু এই ক্ষেত্রে কোনো ধরনের সমস্যা নাই। আপনারা এখান থেকে ক্লিক করলে সরাসরি একবারে স্পষ্ট এবং মসৃণ আপনারা টেলিভিশনগুলো দেখতে পারবেন। একাধিক চ্যানেল আছে, আপনারা এখান থেকে চেক করে নেবেন। তো এই হচ্ছে মূল বিষয়টি। আশা করি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, ভালো মন্দটা অবশ্যই লাইকে বা কমেন্টের মাধ্যমে আপনারা জানাবেন। আর স্পেশালি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, এখনই করবেন। মুষ্টিন ফুটনলি ফুটে থাকবেন। টাটা।